এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ৪৮ ঘন্টা। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতা তথা ভাঙড় পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামকে বারুইপুর মহকুমা আদালতে বিচারক 14 দিনের আবার জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ে আইএসএফ কর্মী ও তৃণমূল কংগ্রেস কর্মীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। তার ফলে কিছু আইএসএফ কর্মী মারা যায় এবং ভাঙড় বিধানসভায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়, যার ফলে ভাঙড় বিধানসভা কেন্দ্রকে কলকাতা পুলিশের অধীনে দেওয়া হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে ভাঙড় বিধানসভাকে 9টি নতুন থানার তৈরি করে। 8ই ফেব্রুয়ারি উত্তর কাশীপুর থানার পুলিশ আরবুল ইসলামকে গ্রেপ্তার করে 9ই ফেব্রুয়ারি বারুইপুর মহকুমা আদালতে তুলে আদালতের মহামান্য বিচারক 12 দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেন। বুধবার দিন বারুইপুর আদালতে তুললে 2 দিনের জন্য জেলে হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার দিন বারুইপুর মহকুমা আদালতে আরবুলকে আবার তোলা হয়। সেই দিন 14 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন বারুইপুর মহকুমা আদালতের বিচারক। এই খবর দেখছেন খবর ৪৮ ঘন্টা পর্দা।